ঈদ বাজারের খবর জানাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাফিয়াজ রাসনা। রাসনা, বাংলা বছরের প্রথম দিন, সেই সাথে ছুটি, মানুষের ঈদের কেনাকাটা কেমন চলছে? ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। একটু যদি দেখাতে চাই, আজকে কিন্তু বর্ষবরণ এবং সেই সাথে সরকারি ছুটি, তো সবাই মিলে আসলে কিন্তু আজকে এই ঈদ উপলক্ষে সামনে যে ঈদকে সামনে রেখে সবাই শপিং করতে বের হয়েছে। এবং আপনি দেখছেন যে প্রচণ্ড রকম ভিড় কিন্তু এই মুহূর্তে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। এবং যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে সন্ধ্যা নাগাদ এই ভিড় আরও বাড়বে, এবং তারা বলছেন যে সময়ের সাথে সাথে এই ভিড় বাড়তে থাকবে এবং কেনাকাটাও কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে। তারা বলছেন যে গত দুই বছরে তাদের যে ক্ষতিটা হয়েছে তারা আশা করছেন এবার তারা এই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। এবং যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে দাম আগের চেয়ে অনেক তুলনামূলকভাবে এখন তাদের কাছে রিজনেবল, তাদের কাছে তাদের সামর্থ্যের মধ্যেই তারা চেষ্টা করছেন। এবং যেহেতু আবহাওয়া একটু রোদ এবং সেই জন্য তারা একটু হালকা রঙের পোশাককেই প্রাধান্য দিচ্ছেন, এবং হালকা রঙের পাঞ্জাবি, হালকা রঙের জামা, হালকা রঙের সালোয়ার কামিজে তারা একটু প্রাধান্য দিচ্ছেন। এবং যাই দোকানগুলো রয়েছে তারা বলছেন যে এখন তো আজকে বেশ কয়েকটি রোজা চলে গেছে এবং আর হয়তো আর 15 রোজার পরে ঈদ, তো এই সময়টাতে আজকে বর্ষবরণের সঙ্গে সঙ্গে যে ছুটিটা পাওয়া গিয়েছে এই ছুটিটাকে তারা একসঙ্গে যেহেতু ছুটি পাওয়া হয় না পরিবার নিয়ে বের হয়ে যাওয়ার, তো তারা চেষ্টা করছেন যে একসঙ্গে পরিবার সহ এই ছুটিটা সহ তারা একসঙ্গে এই শপিংটা করে নিতে, ঈদ উপলক্ষে যে শপিংটা তারা করতে চান তারা করে নিতে, তাদের সাধ এবং সাধ্যের মধ্যে যেন এই শপিংটা করতে পারেন। বিক্রেতারা যারা রয়েছেন তারাও চেষ্টা করছেন যে ক্রেতাদের মন জুগিয়ে তাদের মতো করে যেন তাদের কি পছন্দের জিনিসটা তাদের হাতে পৌঁছে দিতে পারেন, সেই চেষ্টা থাকছে বিক্রেতাদের। ক্রেতারাও যেন পছন্দের মধ্যে তাদের সাধ্য মতো জিনিসটা নিয়ে ফিরতে পারে, উৎসব পালন করতে পারে, সেটাও রয়েছে তাদের মধ্যে। তো এখন পর্যন্ত হাসান আমার কাছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে এই ছিল ঈদ বাজারের সবশেষ।